And I thought, I think, I'm thinking, the Bangladeshi people, Bangladeshi, some of people, not the lots of people, because lots of actors and actresses, lots of journalists is giving me the high, giving me the is a good way, good wishes for the award. But lots of, but few people, is all over in the country. Few of journalists, few of people is not the happy for the award. Because of zealous. তোমাদের জাহিদ খান যে ইংলিশটা ব্যবহার করেছে চলুন তার ট্রান্সলেশনটা আমরা বাংলাতে একটু করে দেখি তো বাংলাতে বলে এমনটা হয় আমি ভাবলাম আমি ভাবছি আমি বাংলাদেশি মানুষ ভাবছি বাংলাদেশি কিছু লোকের লোক নয় কারণ অভিনেতা অভিনেত্রীর প্রচুর সাংবাদিকতা আমাকে হাই দেওয়া একটি ভালো উপায় হলো অ্যাওয়ার্ডের জন্য শুভকামনা কিন্তু অনেকগুলি কিন্তু খুব কম সারা দেশের মানুষ সাংবাদিকতা দৃষ্টিতে জেলের কারণে পুরস্কারের খুশি নয় কয়েকজন মানে বুঝলাম না ভাই কি ইংলিশ বলে সে আমার মনে হয় না যে জীবনে বাংলা মিডিয়ামে লেখাপড়া করেছে আর সে আজকে আমেরিকাতে গিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছে এবং তাকে যখন বক্তব্য দিতে বলা হচ্ছে তখন সে ইংলিশে কথা বলছে যার একটা বাক্য শুদ্ধ হয় আর শুদ্ধ হবে কি করে যে কখনো ভালো করে লেখাপড়াই করতে পারে না একটা ডায়লগ সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে না আর সে আমেরিকাতে গিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে যে অ্যাওয়ার্ডটা আবার পড়ে গিয়ে ভেঙেও যাচ্ছে আর ওই মেয়েটা কি বলছে বাংলাদেশি অ্যাক্টর জায়েদ খান মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ মানে বিশাল ব্যাপার সে আর আবার শোনা যাচ্ছে সেই অ্যাওয়ার্ডটা নাকি জাহিদ খান টাকা দিয়ে কিনেছে আসলে টাকা দিয়ে কিনে তো কোনো অ্যাওয়ার্ড নিলে সেটা নিজের হয় না সেটা টাকা দিয়ে কিনে একটা বস্তু হয় তো আমাদের জাহিদ খান কোনটা করেছে সেটা সেই ভালো জানে তবে আমার মনে হয় সে যে ইংলিশটা বলেছে তাতে ইংলিশের 12টা বেজে গেছে আমার মনে হয় এর সাথে হিরো আলম যে বেবি কাম 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 ডাউন গানটা বলেছিল এই জাহিদ খানের সাথে হিরো আলমের গানটা অনেক পরিমার্জিত ছিল এবং তার উচ্চারণগুলো শুদ্ধ ছিল তো দর্শক এই জাহেদ খানের ইংরেজি শুনে আপনার কি মন্তব্য আপনারা কমেন্ট করে জানান আর পরবর্তীতে জাহেদ খানকে নিয়ে সুন্দর একটা রোস্ট ভিডিও আসছে সেই ভিডিওটার অপেক্ষায় থাকুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ